হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি আরেকটি অভিনব ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা মাছের মাথা দিয়ে সুন্দর করে মুড়ি ঘন্ট তৈরি করব। খুবই সহজ এবং খুব সিম্পল পদ্ধতি। জাস্ট কয়েক মিনিটে মাছের মাথা দিয়ে আমরা মুড়ি ঘন্ট তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ভোগ চাল। আপনারা যে কোনো ভালো চাল নিতে পারেন, ভোগ চাল হলে খুব সুন্দর হয়। তো চালটাকে প্রথমে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। আমার চাল ভিজানো হয়ে গেল। এখন আমি গ্যাস বার্নারটা একটু অন করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কড়াই, চাপিয়ে নিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম তেল। তো তেলে আমি সেই ভিজানো আমার চালগুলি সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে আমার সবটা চাল দিয়ে হয়ে গেল। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে সেই তেলটি দিয়ে আমি চালগুলিকে একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করব না, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন একটু ইয়েলো ইয়েলো কালার চলে এসছে। সুন্দর করে আমরা ভেজে নেব। আর এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি এই কয়েকটি এলাচ এবং একটু দালচিনি। আপনারা পরিমাণ মতন দেবেন। এখন দিয়ে আমি সুন্দর করে, দেখুন, এগুলিকে মিক্স করে দেব আর আরেকটু সময় ভেজে নেব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু আপনারা মাপ মতন দেবেন, জলটা যাতে বেশি না হয়, তাহলে বেশি কাদা কাদা হয়ে যাবে এবং কম হলে কিন্তু চালটা ফুটবে না। তো দেখুন আমার জলগুলি একটু ফুটন্ত হয়ে এসছে। এখন আমি এখানে রং গুঁড়াকে আমি এখানে জলে দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন একটু রং গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে একটু মিলিয়ে নিচ্ছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে আমি রং গুঁড়িকে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব, আমার এটা সেদ্ধ হতে হবে। তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর আমি সেই ভেজে রাখা মাছের মুড়োগুলিকে এখন এখানে দিয়ে দেব। সিম্পল স্টেপ, বেশি কিছু না, অত হুলস্থুল করার কিছু নেই। আপনারা দেখেই নিয়েছেন আমি কতটুকু কী করেছি। শুধু কাজ এটাই, প্রথমে চালগুলিকে ভিজিয়ে নেবেন, মাছের মাথাটাকে ফ্রাই করে নেবেন, তারপর চালটাকে ভেজে নিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা দেখেই নিয়েছেন। সিম্পল, একদম সিম্পলভাবেই করবেন। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরেকে আমি এখানে পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ঝাল দেবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। আমি বেশি ঝাল প্রেফার করি না এবং পছন্দ করি না। তো মিডিয়াম ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে, অনেকে চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, যার যেরকম ঝাল পছন্দ হয়। তো আমাদের কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে, মাছের মুড়ি ঘণ্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে বলে নামাবো এবং সার্ভ করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারাও নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন আশা রাখছি এবং থ্যাংক ইউ।